কখনো কি ভেবেছেন আপনার পা দুটো আপনার কথা না শুনলে কেমন লাগবে? যদি রাতে হঠাৎ ঘুম ভেঙে পা দুটো নাড়ানোর অদম্য ইচ্ছা হয়, শুনতে অবাক লাগলেও এমনটা হওয়া কাল্পনিক কিছু নয়। এটি একটি রোগ যা রেস্টলেস লেগ সিন্ড্রোম বা RLS নামে পরিচিত। গর্ভাবস্থায় প্রায় এক তৃতীয়াংশ মায়েদের ক্ষেত্রে রেস্টলেস লেগ সিন্ড্রোমের উপসর্গ দেখা দেয়। রেস্টলেস লেগ সিন্ড্রোমে আক্রান্ত মায়েদের জন্য রাতগুলো হয়ে দাঁড়ায় দুর্বিষহ। দিনভর ক্লান্তি তাদের প্রাত্যহিক জীবনকে করে তোলে খিটখিটে। তবে সাধারণ ও সহজ কিছু চিকিৎসায় তারা মুক্তি পেতে পারেন এই যন্ত্রণা থেকে। তাই যে কোনো মায়েরই রেস্টলেস লেগ সিন্ড্রোম সম্পর্কে জেনে নেওয়া জরুরি। আমাদের আজকের আলোচনার বিষয় গর্ভাবস্থায় রেস্টলেস লেগ সিন্ড্রোম বা পায়ে অস্থিরতা। এটি স্নায়ুতন্ত্রের সাথে জড়িত এমন একটি রোগ যাতে রোগীর অনবরত পায়ে অস্বস্তি ও যন্ত্রণা হয়। পায়ে শিশিরে ভাব ও প্রদাহ থেকে মুক্তি পেতে রোগী অনবরত পা নাড়াতে থাকেন বা পা নাড়ানোর তাড়না অনুভব করেন। গর্ভাবস্থায় তো বটেই, যে কোনো মানুষের ক্ষেত্রে যে কোনো সময়ে এই রোগ হতে পারে। গবেষকরা রেস্টলেস লেগ সিন্ড্রোমের সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাননি। তবে হ্যাঁ, কিছু তত্ত্ব রয়েছে। বলা হয়ে থাকে শরীরে বিভিন্ন হরমোনের তারতম্য এই সিন্ড্রোমের জন্য দায়ী। আবার কিছু গবেষণা দাবি করে গর্ভাবস্থায় হরমোনের মাত্রা বেড়ে যাওয়ার ফলে এটি ঘটে। কেউ আবার বংশধারা বা জিনগত বৈশিষ্ট্যকেও দায়ী করেছেন। আমাদের চুলের রং থেকে শুরু করে শরীরের আকার আকৃতি সবকিছুতেই জেনেটিক প্রভাব থাকে। মানব শরীরে অনেক রোগই বংশধারার কারণে হয়ে থাকে। যদি আপনার পরিবারে কারো রেস্টলেস লেগ সিন্ড্রোম পূর্বে হয়ে থাকে, তবে আপনারও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকতে পারে। আমাদের মস্তিষ্কের বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ স্নায়ুর কাজকর্মে ভূমিকা রাখে। এই রাসায়নিক পদার্থের মধ্যে ডোপামিন নামক নিউরোট্রান্সমিটার খুবই পরিচিত এবং ডোপামিনের শক্তিশালী ভূমিকা রয়েছে আমাদের চলাফেরায়। রেস্টলেস লেগ সিন্ড্রোমের একটি মূল কারণ হিসেবে ধরা হয় শরীরে ডোপামিনের অস্বাভাবিকতা। এর প্রভাবে শরীরের পেশির স্বাভাবিক নড়াচড়া কিছুটা অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারে। গর্ভাবস্থায় প্রোজেস্টেরন ও অ্যাস্ট্রোজেন হরমোনের নাটকীয় বৃদ্ধি যেমন জরুরি এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তেমনই কিছু অস্বস্তিকর অবস্থাও তৈরি করে। এর ফলে রেস্টলেস লেগ সিন্ড্রোম দেখা দিতে পারে। এই নাটকীয় পরিবর্তন বৃদ্ধি পায় থার্ড ট্রাইমেস্টারে, অর্থাৎ প্রেগনেন্সির শেষ 3 মাসে। আবার প্রসবের পর তা স্বাভাবিক হয়ে আসে। আয়রন এবং ফলিক অ্যাসিড আমাদের শরীরের জন্য বেশ গুরুত্বপূর্ণ দুটো উপাদান। এদের অভাবে পেশির দুর্বলতা জনিত সমস্যা এবং রেস্টলেস লেগ সিন্ড্রোম হতে পারে। এছাড়াও বিশ্রাম বা ঘুমের অভাব, হতাশা কিংবা দুশ্চিন্তা থেকেও রেস্টলেস লেগ সিন্ড্রোম তৈরি হতে পারে। রেস্টলেস লেগ সিন্ড্রোমে এক এক রোগীর অভিজ্ঞতা ভিন্ন হতে পারে। এর উপসর্গগুলো কেউ মাঝে মাঝে অনুভব করেন, কেউ বা প্রতিদিনই। রোগীর পায়ে টান লাগা বা খোঁচার মতো অনুভূতি হতে পারে, আবার কারো কারো ব্যথা বা জ্বলুনি হতে পারে। পায়ে অস্বস্তিকর অনুভূতির কারণে রোগী পা নাড়ানোর তাড়না অনুভব করে। এতে কিছুক্ষণের জন্য মুক্তি মিললেও পা নাড়ানো বন্ধ করলেই আবার ফিরে আসে যন্ত্রণা। রাতভর ঘুমুতে পারেন না অনেকেই। দিন কাটে ঝিমুনি ও দুর্বলতায়। সন্ধ্যা বা রাতের দিকে উপসর্গগুলো প্রকট হতে থাকে। শারীরিকভাবে অনেকক্ষণ নিষ্ক্রিয় থাকলেও এমনটা হতে পারে। যেমন যানবাহনে অনেকক্ষণ ভ্রমণের সময় বা রাতে ঘুমাতে গেলে লক্ষণগুলো বৃদ্ধি পেতে পারে। অনেক সময় ব্যথা বা অস্বস্তি শুধু পায়ে সীমাবদ্ধ না থেকে হাতেও ছড়িয়ে পড়ে। রেস্টলেস লেগ সিন্ড্রোমের উপসর্গগুলো এক নজরে দেখে নেই। পায়ে অস্বস্তিকর অনুভূতি হওয়া, পা নাড়ালে খানিকক্ষণ ভালো লাগলেও পা নাড়ানো বন্ধ করলেই আবার সমস্যা দেখা দেয়া। পায়ে জ্বালা পোড়া অনুভূত হওয়া, পা বেয়ে কিছু একটা উঠে আসছে এমন মনে হওয়া, রাতে বা বিশ্রামের সময় উপসর্গ বেড়ে যাওয়া এবং ঘুমের ব্যাঘাত ঘটা। কফি, ক্যাফেইন, সোডা এগুলো খাওয়া থেকে পুরোপুরি বিরত থাকুন। সামান্য মাত্রার ক্যাফেইনও আপনার উপসর্গ অনেকগুণ বাড়িয়ে দিতে যথেষ্ট। রেস্টলেস লেগ সিন্ড্রোমের একটি অন্যতম কারণ হতে পারে আয়রন ঘাটতির কারণে তৈরি হওয়া রক্তশূন্যতা। এজন্য অধিক পরিমাণে আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। মাছ, লাল মাংস, মটরশুঁটি, পালং শাক এগুলো আয়রনের ভালো উৎস।
এছাড়াও গর্ভাবস্থায় ডাক্তার যে আয়রন সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ দেন তা নিয়মিত খাওয়ার চেষ্টা করুন। সবুজ শাকসবজি, শিম ও বাদাম জাতীয় খাবার শরীরের ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করে। প্রতিদিনের খাবার তালিকায় এসব খাবার পরিমাণ মতো যুক্ত করুন। প্রতিদিনের রুটিনে হালকা ব্যায়াম রাখুন। সকালে উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা যেতে পারে। সাঁতার কাটা বা যোগ ব্যায়াম ভালো ফল দিতে পারে। দীর্ঘক্ষণ একই স্থানে বসে বা দাঁড়িয়ে থাকবেন না। ঘুমের সময়টা নির্ধারিত রাখুন। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া ও একই সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করে তুলুন। রাতে বিছানায় যাওয়ার আগে হালকা উষ্ণ পানিতে গোসল করে নিতে পারেন। এতে আপনার ঘুম গভীর ও আরামদায়ক হবে। ঘুমানোর আগে 30 মিনিট এমন কোনো কাজ করুন যা আপনার চিন্তাভাবনাকে শিথিল করে, যেমন মেডিটেশন করা বা বই পড়া। ওই সময় যে কোনো ধরনের ডিজিটাল ডিভাইসের ব্যবহার থেকে বিরত থাকুন। ঘুমের সময় হাঁটুর নিচে বালিশ দিতে পারেন। গর্ভাবস্থায় বাম দিক ফিরে শোয়াই ভালো, এতে রক্ত সরবরাহ বৃদ্ধি পায়। ফুট র্যাপের ব্যবহারের ফলে আপনার রেসলেস লেগ সিনড্রোমের যন্ত্রণা কমতে পারে, তবে এটি পেঁচানোর সময় সাবধান থাকা জরুরি যাতে রক্ত চলাচল বাধাগ্রস্ত না হয়। ঘুমানোর সময় ভাইব্রেটিং প্যাড ব্যবহার করলে সুফল পেতে পারেন। উপসর্গ না কমালেও এটি আপনার নিদ্রাকে আরামদায়ক ও গভীর করতে সাহায্য করবে, তবে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা উচিত নয়। ঘরোয়া চিকিৎসায় কোনো সমাধান না হলে বা খুব বেশি অসুবিধা হলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন। রেসলেস লেগ সিনড্রোম সাধারণত সন্তান প্রসবের পরপরই ঠিক হয়ে যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তা প্রসবের পরেও রয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার উপসর্গ ধীরে ধীরে কমে আসছে কিনা খেয়াল করুন। যদি সমস্যা এমনভাবে বৃদ্ধি পায় যে আপনার প্রতিদিনের ঘুমের ব্যাঘাত ঘটতে থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা আপনার জন্য জরুরি। যেহেতু রেসলেস লেগ সিনড্রোমের একটি প্রধান কারণ হলো আয়রনের ঘাটতিজনিত রক্তশূন্যতা, তাই চিকিৎসকেরা প্রধানত আয়রন সাপ্লিমেন্ট দিয়ে থাকেন। রেসলেস লেগ সিনড্রোমে ব্যবহৃত বেশিরভাগ ওষুধই গর্ভাবস্থায় নিরাপদ নয়, তাই ডাক্তাররাও এসব ক্ষেত্রে ঘরোয়া পদ্ধতিতে এই সমস্যা প্রতিকারের পরামর্শ দিয়ে থাকেন। তবে তৃতীয় ট্রাইমেস্টারে যদি সমস্যা গুরুতর হয়ে ওঠে, তবে পরিস্থিতি বিবেচনায় কিছু ওষুধ দেয়া হতে পারে। তবে মনে রাখবেন, ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনো ওষুধ গ্রহণ থেকে বিরত থাকতে হবে। আজ এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।